হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার কিছু শাড়ির কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করব, তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো। এই যে এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে প্রথম বিয়ের প্রথম পুজোতে আমাকে দিয়েছিল। এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল। তো শাড়িটার নাম আমি ঠিক বলতে পারছি না, যে শাড়িটাতে কুচিটা আলাদা। এই যে এই শাড়িটা পরলে নিচে লেহেঙ্গার মতো লাগে কুচিটাতে। চলে যাবো নেক্সট শাড়িতে। এই যে এই শাড়িটা আমার বাবা আমাকে দিয়েছিল, কাঞ্জিবরণ শাড়ি। কাঞ্জিবরণের মধ্যে সিম্পলটা না, এটা জরি বসানো আছে এটাতে। এই যে এটা আঁচল। এই যে এই শাড়িটা খুবই সিম্পল শাড়ি আর খুবই আরাম, পরলে খুবই আরাম লাগে। এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। এই যে শাড়িটার এত সিম্পল যে শুধু সাইডে বর্ডারে বর্ডারে শুধু এই যে ডিজাইন করা আছে। শাড়িটা খুব নরম। এই শাড়িটার আমি নাম ঠিক বলতে পারছি না। এই যে শাড়িটা আমার বাবা আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিল। এই যে শাড়িটা দেখে না কী শাড়ি বলে এটাকে আমি ঠিক বলতে পারছি না। এই শাড়িটা হালকা মধ্যে পরলে ভালো লাগে। আসবো নেক্সট শাড়িতে। এই শাড়িটা আমার ননদ মানে আমার দিদি, আমার হাজব্যান্ডের দিদি সেজো দিদি আমাকে দিয়েছিল। খুবই পছন্দের এই শাড়িটা আমার, অনেকবার পরেছি আমি এই শাড়িটা, ভালো লাগে বিয়ে বাড়িতে পরলে। এই শাড়িটা নাম হচ্ছে মীনাকারী শাড়ি। এই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে এবারে পুজোতে দিয়েছিল। এটা আঁচলটা খুবই শর্ট শাড়িটা, এই শাড়িটা পরলে খুবই ভালো লাগে, আরাম লাগে শাড়িটা। এই শাড়িটা বড় দিদি আমার বড় ননদ আমার হাজব্যান্ডের বড় দিদি আমাকে দিয়েছিল। এই শাড়িটা খুবই সফট, হালকার মধ্যে পরলে ভালো লাগে। তো বন্ধুরা, আমি বেশি কিছু দেখালাম না, অল্প কিছু শাড়ি তোমাদেরকে দেখালাম। তো প্লিজ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করে দিও
আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো টাটা।